ভিডিওটা শুরু করার আগেই বলে দিই আপনি ভিডিওটা মাছ পদ অবধি দেখে ভুলভাল কিছু ভাববেন না এবং কমেন্ট করবেন না ভিডিওটা পুরো দেখার পরে আপনি আপনার মতামত জানাবেন চ্যানেল স্বচ্ছতা এবং বাস্তবতা ছাড়া কিছুই বলে না তো আজকের আমরা কথা বলবো এখন যেইটা সবথেকে বেশি চলছে কি সে জিনিসটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তো আমি আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় কি করতে হয় আমি সেইগুলো ব্যাপারে কিচ্ছু বলবো না মানে এর যদি প্রচুর আছে যে ভালো হবে সেইগুলো আমি কিছু বলি কারণ এই নিয়ে অনেক ইউটিউবার যারা সব এইসব ভিডিও বানায় আর কি আমি জানি তারা এইসব ভিডিও অনেক বানিয়ে দিয়েছে তো আমি এর পজিটিভ দিক নিয়ে কিছু বলছি না বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেইগুলো নিয়েও কিছু বলছি না আর আমি এটাও বলে দিচ্ছি হ্যাঁ এটা ভালো সব ঠিক আছে আর এটা নিয়ে আমি সরকারকে বা কোনো প্রতিষ্ঠান বা আমাদের সরকার কাউকে কিছু দোষ দেবো না আমি খালি তোমাদেরকে এটাই বলবো যে সব জিনিসের যেমন দুটো দিক হয় একটা পজিটিভ দিক আর নেগেটিভ দিক যেটা আমিও জানি তোমরা সবাই জানি যে কোনো জিনিসে আপনি যে কোনো যে কোনো জিনিসে খুঁজবেন সবসময় দুটো দিক থাকে আর উদাহরণ দিচ্ছি না আমি তো আজকে আমি ঠিক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিপরীত দিকের কথা বলবো আর সত্যি বলতে কি আমি এইসব অ্যাপ্লাই কী করতে হয় বা কিছু আমি সব সত্যিই দেখিনি কেননা এই কার্ডটা বেরোনোর আগে আমি তো দেখুন সব এই রামকৃষ্ণ মিশনের যারা এ সব এরকম ভালো ভালো কয়েকটা লোকের সাথে মিশি তো অনেক আইডিয়া পায় মানে ভালো ভালো যাই হোক তো এইটার বেরোনোর সঙ্গে সঙ্গে আমার মাথায় যেটা স্ট্রাইক করেছিল আমি সেই জন্য আমি এর বিষয়ে কিচ্ছু দেখিনি কি ইউটিউবে ভিডিও এসছে বা কী কলেজ থেকে পিডিএফ আমি কিছুই দেখিনি আমি খালি আজকের আমার যেটা মাথায় স্ট্রাইক করেছিল আমি সেই সম্বন্ধে আজকে তোমাদের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে বলবো তো কী সেই বিপরীত দিকটা ফার্স্টে বলি হ্যাঁ তোমরা পড়াশোনা করবে এটা সব সব সত্যিই ভালো পড়াশোনা হবে তো একটা স্টেট উন্নত হবে পড়াশোনা ছাড়া এডুকেশন ছাড়া একটা দেশ বলো বা একটা ন্যাশান বলো বা একটা স্টেট একটা ফ্যামিলি কোনো কিছু উন্নত হতে পারে না যেটা আমি এখন বুঝি কেননা আমিও পড়াশোনা করার ইচ্ছে ছিল না মাধ্যমিকের সময় আমি নিজে করেছি এখন আমি নিজে বুঝতেই কতটা ডেভেলপ তো যাই হোক নেগেটিভ দিকটা কী ফার্স্ট অফ বলে দিই রিপেমেন্টের ব্যাপারটা সত্যি বলতে কি আমরা যারা অনেক গরিব আছি মানে খুব খুব যারা গরিব তো তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক রিপেমেন্টের ব্যাপারটা মাথা রাখা উচিত আর একটা দিক আর একটা এই রিপেমেন্টের ক্ষেত্রে থেকেই বলছি তো এখানে একটা ব্যাপার কী হয় ধরুন মিডিয়াম স্টুডেন্ট বা আমরা আছি না এই চল লোন দিচ্ছে লোন নি পড়াশোনা করবো মানে যাই হোক পড়াশোনা আপনি কী করছেন না করছেন সেই সব দিকে তো নেই কত যা আপনার সেরকম একটা সামর্থ্য নেই এই ক্রেডিট কার্ড না বেরোলে হয়তো আপনি কিছু করতে করতেন না বা এদিক ওদিক করে ম্যানেজ করতে যাই হোক কিন্তু আপনি লোন নিলেন লোন নিয়ে কী করছেন আপনি পড়লেন পড়াশোনা শেষ করলেন বা নাই বা করলেন একটা উজুগে চল লোন নিয়েই করছি যেমন সবাই দেখো আমরা সবাই কলেজে পড়ি তা হায়ার স্টাডি করি বাবার টাকা আছে পড়ছি ডিগ্রি পাঠাচ্ছি কিন্তু আলটিমেটলি কিছু শিখছি না তার জন্য আমার চাকরিও পাই না বেশিরভাগ ছেলে এরকম করে তো এটাই ব্যাপার তো এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি এরকমভাবে লোনটা নেবেন না ভালো করে ডিসাইড করুন দেখুন লোনটা কিন্তু আপনাকেই রিপেমেন্ট করতে হবে আর একটা সবচেয়ে বড় কথা যে রিপেমেন্ট যখন করছেন ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পড়ছে আমি কিন্তু সে বিষয় সম্বন্ধে জানি না কিছু দেখিও নি কোনো ভিডিও এখনও জাস্ট আমি এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি তো ইন্টারেস্ট পড়ছে তো তার উপর আবার ইন্টারেস্ট তো এরকম করে আমরা বাড়তে থাকছে তো আপনাকেই আলটিমেটলি পেমেন্ট করতে হচ্ছে গিয়ে আর তার থেকে বড়ো কথা যারা ধরো ভাব ভাবছে যে আমি চাকরি পাব এই লোনটা নিলাম চাকরি পাবো আপনি ভাবুন তো এখন এই লকডাউনের এই সময় চাকরি নেই ঠিক আছে অনেকে চাকরি ছাঁটাই হয়ে গেছে ধরুন যাদেরকে এখন চাকরিতে বের করে দিয়েছে তো কোম্পানি যদি ভালোভাবে শুরু হয় কাদেরকে আগে নেবে তোমাকে নেবে না যারা এক্সপিরিয়েন্স লোক যাদেরকে কোম্পানি মানে বাইরে রেখেছে তাদেরকে নেবে তো আপনি এটা ভেবে দেখুন যে আপনি চাকরিটা পাবেন তো তো না পেলে লোনটা কিন্তু আপনাকেই শোধ করতে হবে ভালো করে মাথায় রাখবে তো এর দিক থেকে সরকারের দিক থেকে বলি সরকার একটা কী ভাবছে হ্যাঁ লোন দিচ্ছে খুব ভালো কথা তো সরকার একটা জিনিস ভাবছে যে এর থেকে একটা ভালো একটা ইনকাম আসতে পারে সবাই লোন নেবে পড়াশোনা করবে এতে কি হয় একটা বিজনেসের দিক দিয়ে ভাব আপনার যদি একশো জন বা হাজার জন লোন নিতে থাকি তো এই হাজার জনের ইন্টারেস্টের পয়সা নয় ইন্টারেস্ট হবে পাঁচ বছর বাদে আর সরকারকে ওই ব্যাঙ্ক থেকে লোন নিতে হবে না সরকারকে ওই ইন্টারেস্টের পয়সা আরও একশো জন লোন পাবে কী বললাম বুঝতে পারলেন আপনি একবার ভেবে দেখুন সরকার তো মানে গ্যারান্টার দিচ্ছে লোনটা দেবে তো সরকার যদি এরকম ধরুন আমি প্রথম তো হচ্ছি এখন হাজারজন লোন নিল তো ওই লোন নেওয়ার পরে ওর যা ইন্টারেস্ট হবে না ওই ইন্টারে মানে যা ইন্টারেস্ট জমতে থাকবে আর সরকারকে ওই মানে জন যে লোন নিচ্ছে তার জন্য যে গ্যারেন্টার দিয়েছে ব্যাংকে সরকারকে আর ধরুন যে ধরুন দশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা যে গ্যারান্টার হলো তারপরে কিন্তু সরকারকে আর কোনো টাকা আর গ্যারান্টার নিতে হবে না মানে সতার কথা আর কি যে আর মানে দায়িত্ব নিতে হবে না কারণ ওই সুদের টাকায় আবার পরে একশো জন লোন পাবে আর ওদের সুদের টাকায় আবার পরে একশো লোন মানে এরমক চলতে থাকবে মানে ব্যাপারটা ঠিক এই রকমই ধরুন যে যা সুদের টাকা যা জমবে ওতেই ধরো পাঁচ বছরে পাঁচ বছর পর আবার লোন নেবে বা দু বছর পরে যাওয়ার লোন নেবে সে ওই টাকা দিয়েই চালিয়ে দিতে পারবে তো সরকারের এতে বেশি হেডেক পড়বে না তো এটাই হচ্ছে কথা তো এরকমভাবে সরকারের কিন্তু একটা লাভ দেখেই সরকাররা করেছে আর আমাদেরও লাভ আমাদের পড়াশোনা হবে সেটা আপনারা ভালো মতোই জানেন ও তো আপনি দেখুন জাস্ট বললাম সরকারকে এখানে আমি ছোটো করলাম না ওকে সরকার আমাদের খুবই ভালো যে এরকম একটা উদ্যোগ এই ফার্স্ট টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গল এসছে তার জন্য আমি সত্যিই থ্যাংক ইউ সো মাচ আওয়ার গভর্নমেন্ট কিন্তু আপনি আপনি কি করবেন আপনি কীভাবে শোধ করবেন আপনাকে সেটাই মাথায় রাখতে হবে আর আর একটা কথা হ্যাঁ আপনি লোন নিন আর লোন নিয়ে আপনি এরকমভাবেই সেটাকে কাজে লাগান যেন আপনি ভুলভাল ইনস্টিটিউশান যেখান থেকে হয়তো মানে আপনি জানেন টাকা পেয়েছি তো ভর্তি হলে লাভ আছে এই ম্যানেজমেন্ট করব ওই ম্যানেজমেন্ট করব কিন্তু আলটিমেটলি আপনি কিছুই পাবেন না তো সেখানেও আপনার একটা ঘাটতি দেখা যেতে পারে তো ভেবে চিনতে তখন আপনাকেই লোন শোধ করতে হচ্ছে সবসময় ঘুরে ফিরে এটাই বলছি কিন্তু আপনাকেই লোন শোধ করতে হবে কেউ কিন্তু আপনার গ্যারান্টার হবে না আপনাকে আপনার প্যারেন্টস এরাই লোন শোধ করবে তো ঠিক সেরকম ইনস্টিটিউশান প্রতিষ্ঠানে ভেবে চিনতে করুন ওটার খরচা করে দেবেন না আর একটা যারা লোন নেবে পড়বে ভেবেছো তো লোন কিন্তু আপনাকে কীভাবে পড়তে হবে আপনাকে ভাবতে হবে হ্যাঁ আমাকেই যখন শোধ করতে হবে তো আমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে সেই জিনিসটাই করতে হবে যাতে করে আমি শিওর আমি হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট চাকরি পাব তাহলে আপনার জন্য ঠিক আছে লোন না আপনি চাকরি পাবেন শোধ করবেন ললে কিন্তু আপনার কিছুই লাভ হবে না সরকারেরই লাভ হবে সবসময় আমরা একটা জিনিস মাথায় আমরা কিন্তু সবসময় মানে মায়ার জগতে বাস করি মায়ার মধ্যে মায়া জালে আবদ্ধ হয়ে যায় সব কিছু ক্ষেত্রে কিন্তু ওই মায়াটাকে কাটিয়ে বেরোলেই তখন আমাদের সব কিছু কী হয় পরিষ্কার হয়ে যায় এই মায়া থেকে আমাদের বেরোতে হবে আপনি ভাবুন তখন কিন্তু ইন্টারেস্ট আপনাকেই দিতে হবে চাকরি পেলেন না চাকরির অবস্থা যা সেটা আর কিছু বলছি না কিভাবে কি পাবেন না পাবেন পেলে ভালো তো যদি না পান আপনাকেই কিন্তু লোন করতে সুদ দিতে হবে আর যদি না দিতে পারেন সুদের উপর সুদ সেই টাকার যোগ ওই আবার সুদ তো আপনাকেই আলটিমেটলি দিয়ে যেতে হচ্ছে তো আমি এটাই বলবো যে আপনি খুব খুব ভাবুন লোন নেওয়ার আগে কেননা আমরা গরিব আমাদের আমরা কিছু ভেবে চিন্তা ঠিকঠাক করি না আমরা হুটার যেখানে যা টাকা পাই করে দিই কিন্তু পরে গিয়ে কীভাবে কী শোধ করতে হয় সেটা পরে আপনি যদি না চাকরি পান বা যাই হোক বা না পান আপনাকে কিন্তু সরকার বা কেউ দেখতে আসবে না চাকরি পাননি কিবা বা শোধ করবে শোধ আপনাকেই করতে হবে আর সব থেকে বড়ো কথা চাকরি পাবে কি না পাবে সেইটা তো আপনারাই জানেন আপনারাই ডিসাইড করুন কি করবেন তো আলটিমেটলি আমি এটাই বলবো যারা আমার ভোগ বা আমার যারা এই মায়াজারে আবদ্ধ যায় সব সময়ের মধ্যে কিন্তু এই যখন মায়া মায়াজারা কাটিয়ে করে সব জানতে পারে তাদেরকেই বলছি যে একটু ভেবে চিনতে এই জিনিসটাকে ডিসাইড করুন যে উচিত না অনুচিত আমার খালি এইটাই বলার আমি আর মানে ভালো দিক কীভাবে অ্যাপ্লাই করতে আমি এইসব কিচ্ছু বলছি না এগুলো আপনি ইউটিউবে অনেক পাবেন আমি জাস্ট আমার মাথায় যেটা স্ট্রাইক করেছি আমি সেটাই বলেছি এবার আপনার যদি সেটা না ভালো লাগতে পারে তো আপনি কমেন্ট দিয়ে আমাকে খিস্তি দেবেন গালাগালি দেবেন সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু আপনাকে আমি জাস্ট আমি এটাই বললাম কি হতে পারে দেখুন আপনিও ভেবে দেখুন কি না যদি মনে হয় আমি ঠিক বললাম কি ভুল বললাম সেটাও আপনি বলুন ভিডিওটার মানে কিন্তু এই দাঁড়ালো না যে আমি আপনাকে ডিমোটিভ করে দিলাম যে না আমি দাঁড়ালো লোন না হ্যাঁ এই এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ভিডিওটার উদ্দেশ্য এই ভিডিওটার রকম উদ্দেশ্য নেই যে আপনাকে আমি লোন নিতে বারণ করছি ওকে কোনো এখানে ডিমোটিভেশনের ব্যাপার নেই আমি জাস্ট আরেকটা দিক আপনাকে তুলে ধরলাম ঠিক আছে এবার বাকিটা আপনার উপর সিদ্ধান্ত তাই লোন নেওয়ার আগে আপনিও ভাবুন এবং আরও পাঁচজনকে ভাবতে সাহায্য করুন আর আপনার আবছা যে কোনো কিছু ধারণা ক্লিয়ার করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে